ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 2589 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন 1101 জন। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের চিত্র এটি। গত সোমবার স্বামী ও সন্তানের জ্বরের অবস্থার অবনতি হলে বরিশাল থেকে তাদের ঢাকায় নিয়ে আসেন কাজল বেগম। দুজনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত। জ্বর আসার পর ওই জায়গায় নিয়ে গেছি, গণতি হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা করছে, পরীক্ষা করার পর ডেঙ্গু জ্বর ধরা পড়ছে। রাত 3টার দিকে হঠাৎ করে আমরা দেখতেছি যে তার গায়ে প্রচণ্ড জ্বর, ব্যথা উঠছে। তখন আমরা তাকে উঠে নাপা খাওয়ানোর চেষ্টা করতে খেতে পাচ্ছিল না। এখানকার অনেক রোগী শুরুতে গুরুত্ব দিয়ে জ্বরের চিকিৎসা নেননি। পেটে অনেক ব্যথা করে, মাথা ব্যথা করে এরকম, তারপর হসপিটালে আসার পর ভর্তি করা হয়েছে। আমার হঠাৎ করে মাথা ব্যথা, শরীরে ব্যথা অনেক রাত্রেবেলা, তারপর মেডিকেলে পরদিন সকালবেলা মেডিকেলে গেছি, তারপর সিবিসি টেস্ট করছি, করার পর দেখা গেছে ডেঙ্গু। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে সবচেয়ে বেশি আসছে শিশুরা। এই মুহূর্তে আমরা ডেঙ্গু পেশেন্ট সবচেয়ে বেশি পাচ্ছি। বাচ্চাদের ক্ষেত্রে 10 বছরের নিচে ডেঙ্গু রোগীর পরিমাণটা একটু বেশি, আর মিডল এজড বলতে গেলে 20-40 বছর বয়স পর্যন্ত পুরুষ মহিলা সমান ক্ষেত্রেই আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি। বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে জ্বর থাকছে, 2-3 দিন বা 4 দিনের জ্বর থাকছে, সাথে গায়ে ব্যথা থাকছে, সাথে দেখা যায় যে অনেক সময় বাচ্চারা পাতলা পায়খানা বা পেটে ব্যথা নিয়ে আমাদের কাছে আসছে। আবার অনেক সময় কিছু কিছু বাচ্চা দেখা যাচ্ছে যে 1-2 দিনের জ্বর ছিল, কিন্তু 7-8 দিন পরে হঠাৎ করে পেটে ব্যথা বা বমি নিয়ে আসছে। চলতি বছর ডেঙ্গুর প্রকোপ এখনো চলার মধ্যেই দেশে মৃত্যুর সংখ্যা আগের ইতিহাস ছাড়িয়েছে। সারা দেশে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে 250-র বেশি মানুষ। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের চিত্র এটি। গত সোমবার স্বামী ও সন্তানের জ্বরের অবস্থার অবনতি হলে বরিশাল থেকে তাদের ঢাকায় নিয়ে আসেন কাজল বেগম। দুজনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত। জ্বর আসার পর ওই জায়গায় নিয়ে গেছি, গণতি হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা করছে, পরীক্ষা করার পর ডেঙ্গু জ্বর ধরা পড়ছে। রাত 3টার দিকে হঠাৎ করে আমরা দেখতেছি যে তার গায়ে প্রচণ্ড জ্বর, ব্যথা উঠছে। তখন আমরা তাকে উঠে নাপা খাওয়ানোর চেষ্টা করতে খেতে পাচ্ছিল না। এখানকার অনেক রোগী শুরুতে গুরুত্ব দিয়ে জ্বরের চিকিৎসা নেননি। পেটে অনেক ব্যথা করে, মাথা ব্যথা করে এরকম, তারপর হসপিটালে আসার পর ভর্তি করা হয়েছে। আমার হঠাৎ করে মাথা ব্যথা, শরীরে ব্যথা অনেক রাত্রেবেলা, তারপর মেডিকেলে পরদিন সকালবেলা মেডিকেলে গেছি, তারপর সিবিসি টেস্ট করছি, করার পর দেখা গেছে ডেঙ্গু। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে সবচেয়ে বেশি আসছে শিশুরা। এই মুহূর্তে আমরা ডেঙ্গু পেশেন্ট সবচেয়ে বেশি পাচ্ছি। বাচ্চাদের ক্ষেত্রে 10 বছরের নিচে ডেঙ্গু রোগীর পরিমাণটা একটু বেশি, আর মিডল এজড বলতে গেলে 20-40 বছর বয়স পর্যন্ত পুরুষ মহিলা সমান ক্ষেত্রেই আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি। বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে জ্বর থাকছে, 2-3 দিন বা 4 দিনের জ্বর থাকছে, সাথে গায়ে ব্যথা থাকছে, সাথে দেখা যায় যে অনেক সময় বাচ্চারা পাতলা পায়খানা বা পেটে ব্যথা নিয়ে আমাদের কাছে আসছে। আবার অনেক সময় কিছু কিছু বাচ্চা দেখা যাচ্ছে যে 1-2 দিনের জ্বর ছিল, কিন্তু 7-8 দিন পরে হঠাৎ করে পেটে ব্যথা বা বমি নিয়ে আসছে। চলতি বছর ডেঙ্গুর প্রকোপ এখনো চলার মধ্যেই দেশে মৃত্যুর সংখ্যা আগের ইতিহাস ছাড়িয়েছে। সারা দেশে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে 250-র বেশি মানুষ। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। মশাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেবেন না। এসসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত রাখে। টাফ হওয়া ভালো।